আকাশে জবর মেঘ, যাইতে পারবো তো পদ্মা সেতুতে? কতই বিজলি চমকাক, যতই ভয় দেখাক, যাবই আমি পদ্মা সেতুতে। শুনছি পদ্মা সেতুতে নাকি গেলে বউ পাওয়া যাচ্ছে, দেখি যাই তো পদ্মা সেতুতে, রওনা দিই, বাস স্ট্যান্ডে যাই। কখন থেকে বসে আছি, বাস যে আসার খবরই নাই। ওই যে মনে হয়েছে একটা কার আসছে, ওই গাড়িতে যাব। হই লাল গাড়ি থামাও, তোমার গাড়িতে চড়ে যাব পদ্মা সেতু দেখতে। খবর ব্যাপার, মহিলা ড্রাইভার পায় কেন? কপালটা খুলে গেল নাকি? মাথা যে এবারই লস্ট হয়ে যাবে নি, পাইতে পারছি নি। যাক, বাঁচের মধ্যে কাম সারে ফেলে দিতে হবে। এ কাম আপনারা আবার খারাপ মনে করেন না যে, আমি কহাছি, আমি চুপটি করে বুদ্ধি করে তার ফেসবুক আইডি, তার ফোন নাম্বার, তার টিকটক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম নাম্বার সব নিয়ে নেবো। তারপরে তো আমাকে পাইকে না, তাকে তো কাছেই পেয়ে গেলাম, এভাবে ভাব জমিয়ে ফেলবো, দেখি লেওয়া যায় কিনা। জবর ব্যাপার, মেঘনায় চাইতে জল, আমাকে এর সঙ্গে আগেই কথা বলে ফেললো, দেখি তো। সুন্দরী ম্যাডাম, তোমার গাড়িতে চড়ে যে আমাকে খুশি খুশি লাগছে, নিজে কিছু ধরে রাখতে পারছি নি ম্যাডাম। তুমি কি এখনো সিঙ্গেল আছো ম্যাডাম, না বুক হয়ে গেছো, কথা তো দেখি। গ্রামের ক্ষেত্রে বাবা, আজ যে কাজ পারলে পড়লাম, বুঝতে পারছি না কি যে হবে আমার, আজ বুঝতে পারছি না। কিন্তু এটা সত্যি, গ্রামের মানুষ খ্যাত হলেও ওরা খুব ভালো হয়, মনটা ভালো, সহজ সরল, সাদা মনের মানুষ। সুন্দরী ম্যাডাম, আমি রাজশাহীর ছেলে, রাজা আমার নাম, আর আপনার নাম শুনতে যে মনটা খুব চাইছে, যদি ভাল লাগে বুলে ফেলেন। আমার নাম হলো রানী পলি, সবাই আমাকে রানী পলি ডাকে। ও মিলে গেছে, মিলে গেছে, আল্লাহ আমাকে মিলিয়ে দিল। আমার নাম রাজা আর সুন্দরী ম্যাডাম নাম রানী, আমার তো কপাল খুলে গেল। সুন্দরী ম্যাডাম একটা কথা বলবো, না করতে পারবেন না কিন্তু, যদি বলেন তাহলে বলবো। হ্যাঁ আগে বলেন তো শুনি, তারপরে আমি ভেবে দেখব। বলছি যে সুন্দরী ম্যাডাম, আপনি কি ফেসবুক টিকটক এগুলো কি লাড়াচাড়া করেন? হ্যাঁ আমি এগুলো ইউজ করি তো, আপনি নেবেন নাকি, ইচ্ছা হচ্ছে নিতে? ইচ্ছা তো সেরকম হচ্ছে, একটা ভালো বন্ধু পাবেন, আইডিটা দিলে কি এমন ক্ষতি হবে, দিয়ে দেন না। আমার ফেসবুক আইডি হচ্ছে অ্যাঞ্জেল রানী, শুধু আপনাকে দিলাম, আপনি অন্য কাউকে দিবেন না, ঠিক আছে? ও কাজ হয়ে গেছে, বন্ধু পাওয়া গেলাম, বন্ধু থেকে এখন বাড়ির বউ বানাবো। প্রিয় বন্ধুরা, কথা যে মিলে গেল, আমি পদ্মা সেতু দেখতে এসে, দেখলেন তো কি পেয়ে গেলাম, বন্ধু পেয়ে গেলাম, আর এই বন্ধুকে বাড়ির বউ বানাবো। তাই বন্ধুরা দেরি না করে পদ্মা সেতু বেড়াতে এসেন, আর বউ একটা করে নিয়ে যান। আর বন্ধুরা ভুলে যান না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।